আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি একটি সাবেকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটি হলো তেলকুই। অনেকেই এই তেলকুই করে থাকেন। আজ আমি আদা রসুন ছাড়া ভীষণ কম মশলায় তেলকুই আপনাদের করে দেখাবো। তাহলে চলুন দেখে নিন আমি এই তেলকুই কিভাবে করছি। তেলকুই করার জন্য আমি এখানে তিনটি কই মাছ নিয়ে নিয়েছি। এইবার হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে 15 মিনিট মাখিয়ে রেখে দেব। এখন আমি একটি মিক্সিং জারে 2টি টমেটো কুচি দিয়ে দিলাম আর 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দিলাম আর 1টি কাঁচা লঙ্কা দিয়ে এর স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি। এই রকম স্মুথ হয়েছে। আমি এখানে 1টি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ আরো বাড়াতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এইবার গ্যাস অন করে দিলাম। মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে মাছ দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ আমি খুব একটা কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এইবার একটি পাত্রে আমি তুলে নেব। এই মাছ ভাজার তেলে আমি আরো 2 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আর দিয়ে দেব কালো জিরে। আর দিয়ে দেব 2টি চেরা কাঁচা লঙ্কা। এক মিনিট নাড়াচাড়া করার পর আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এখানে আমি আদা রসুন কিন্তু কিছুই ব্যবহার করলাম না। দুই মিনিট পেস্ট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/4 টিস্পুন গুঁড়ো লঙ্কা।
এক মিনিট নাড়াচাড়া করার পর আমি হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব। আপনারা জিরে গুঁড়ো না যদি দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি আরও দু মিনিট নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন, না হলে মশলা পুড়ে যেতে পারে। দুই মিনিট নাড়াচাড়া করার পর আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেবার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর যেহেতু এখানে টমেটো দিয়েছি তাই আমি স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। এবার আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্রেভি ফুটতে দেব। দুই মিনিট পর ঢাকা খুলে আমি গ্রেভিতে মাছ ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি আবারও এক মিনিট ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকা খুলে মাছগুলি উল্টে দেব। আবারও এক মিনিট ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকা খুলে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, এবার আমি সার্ভ করে নেব। ব্যাস, আমার তেলকুই একদম রেডি। আপনারা বাড়িতে এইরকমভাবে ট্রাই করে দেখবেন আর গরম ভাতের সাথে ভীষণই জমে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।